বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ময়মনসিং কৃষি স্বাস্থ্য সেবা ক্লিনিকের উদ্যোগে দেশি জাত দোলা আমন এক ধানের মাঠ দিবস হয়েছে। গবেষক ডক্টর নাজমুল হক সাহেবের উদ্ভাবিত দোলা আমন এক ধান চাষ নিয়ে আয়োজিত ওই মাঠ দিবসে বক্তারা জানান, প্রচলিত জাতের চেয়ে দোলা আমন একে সার ও কীটনাশক কম লাগে, হেক্টর প্রতি ফলন হয় 5.81 টন। বাড়িনাশকের নিরাপত্তা বিচক্ষণ ব্যবহার বিষয়ে